এটা হলো চিনি বা রিফাইন্ড সুগার। ভাবছেন নতুন কি? এই চিনিকে তো আমরা সবাই চিনি না। আমরা চিনিকে চিনি না, আজকে চিনব। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সারা দিন ধরে আমরা যে সমস্ত খাবার খাই, সেই সমস্ত খাবারের মধ্যেই থাকে এই চিনি। তা প্যাকেজিং ফুড হোক কিংবা বাড়িতে করা রান্না, সব কিছুতেই চিনির ব্যবহার আছেই। আমরা ভাবছি আমরা চিনিকে খাই, কিন্তু তা নয়, চিনি আমাদেরকে খায়। এভরিডে স্লো পয়জনের মতন আমাদের শরীরে প্রতিটি অর্গানকে সে দিন প্রতিদিন নষ্ট করে চলেছে। ভাবছেন কেন বলছি? এটা বলার পিছনে কারণ আছে। নানান রকম রিসার্চে প্রমাণ হয়েছে যে চিনি কতটা ক্ষতিকর আমাদের শরীরের পক্ষে। চিনি বা রিফাইন্ড সুগার তৈরি করার সময় ব্যবহার করা হয় নানান ধরনের প্রিজারভেটিভ আর ব্লিচিং এজেন্ট, যার ফলে চিনিকে স্বচ্ছ, সুন্দর দেখতে, ধবধবে সাদা দেখায়। সালফার ডাই অক্সাইডের মতন গ্যাস ব্যবহার করা হয়, যা চিনিকে বহুদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে হেল্প করে। এছাড়া ব্যবহার করা হয় নানান ধরনের ব্লিচিং এজেন্ট। চিনি আমাদের শরীরে থাকা এসেন্সিয়াল মিনারেলস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোকে শোষণ করে নেয়, আমাদের শরীরে কোনো উপকারে লাগতে দেয় না, যার ফলে হয় দাঁতে পোকা লাগা, দাঁতের গোড়া নরম হয়ে যাওয়া, বোন ডেন্সিটি লো হয়ে যাওয়া। এছাড়া ওবিসিটি, টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ হয় কিন্তু এই রিফাইন্ড সুগারের জন্যে। এছাড়া ডিপ্রেশন, ডিমেন্সিয়া, লিভার ড্যামেজ, এই সমস্ত রোগের পিছনে কিন্তু রিফাইন্ড সুগার অনেক বড় ভূমিকা তৈরি করেছে। তাই বলে কি আমরা চিনি খাবো না? নিশ্চয়ই খাবো, কেন খাবো না? তাহলে এর সাবস্টিটিউটগুলো কী কী? এর সাবস্টিটিউট হিসেবে মার্কেটে রয়েছে বিভিন্ন কোম্পানির অর্গ্যানিক আনরিফাইন্ড সুগার, যেগুলো আপনারা ডেলি লাইফে ইউজ করতে পারেন। এছাড়াও আছে বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি দ্বারা তৈরি ভুরা সুগার, মধুরম, গুড় আছে, গুঁড়ো গুড় যেটা, এই সমস্ত কিছুকে আমরা চিনির বা রিফাইন্ড সুগারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতেই পারি। আমি পতঞ্জলি কোম্পানির বুড়া সুগার, এটা আমি ইউজ করে থাকি, এটা একটা পাউডার ফর্মে। এর আগেও রিভিউ যে ভিডিওটা বানিয়েছিলাম তার মধ্যেও এর নিয়ে আমি বলেছি। তো আমি আমার কিচেন থেকে রিফাইন্ড সুগারকে দূর করে ফেলেছি। আপনারাও চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব রিফাইন্ড সুগার থেকে নিজেদেরকে দূর করার, নিজেদের কিচেন থেকে বের করে ফেলে দিন। আর ইউজ করুন গুড় আছে, গুঁড়ো গুড় পাওয়া যায় যেটা মধুরম হিসেবে বিক্রি হয়। এছাড়া ব্রাউন সুগার আছে, বুড়া সুগার আছে। রিফাইন্ড সুগারের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো হবে না, তবে ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই এটা খাবেন না, কারণ এটা একটা যতই হোক মিষ্টি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।